ঐতিহ্যমণ্ডিত হাতীগড় শিবদেৱালয় রাজ্যের অন্যতম পুণ্যভূমি, লক্ষ লক্ষ ভক্তর আস্থার স্থলী হাতীগড় শিবদেৱালয়। দেৱালয়ভাগর চৌদিশে আজিও বিয়পি আছে সোণালী আহোম যুগর সুঘ্রাণ। আহোম শাসন, আহোম যুগর স্থাপত্য ভাস্কর্য আদির একু একুখিলা গৌরবোজ্জ্বল পৃষ্ঠা বুকুত বান্ধি রাখিছে এই হাতীগড় দেৱালয়ে। 1745 চনত আহোম রজা প্রমত্ত সিংহই স্থাপন করা হাতীগড় বা হাতী ধরা খালর প্রায় 400 মিটার পশ্চিমে অবস্থিত এই দেৱালয় ভাগ। যোরহাটত আহোম রাজ্যর রাজধানী প্রতিষ্ঠা করবলে লওঁতে রাজমন্ত্রী পূর্ণানন্দ বুড়াগোহাঁয়ে এই স্থানত পানির অভাব দেখি বহলে 250 ফুট আর দীঘলে 300 ফুট আয়তনের একটা পুখুরী খন্দায়। পূর্ণানন্দ বুড়াগোহাঁই রহধরা পুখুরী নামে জনাজাত হয়ে পড়া এই পুখুরীত আজিও বিদ্যমান নাগমারী। আহোম রজা গৌরীনাথ সিংহই গোলাঘাটর হামদৈ পথারত এটি শিবলিঙ্গ থকা বলে সপনত দেখে। সেই শিবলিঙ্গ হামদৈ পথারর তুলি আনি বুড়াগোহাঁই পুখুরীর উত্তর পূব কোণত প্রতিষ্ঠা করে আর লেহু ঠাকুরক বরঠাকুর উপাধি দি এই মন্দিরের পূজা সেবার বাবে নিযুক্তি দিয়ে। বর্তমানেও তেখেতর বংশধর সকলেই পরিচালনা করে আহিছে এই দেৱালয় ভাগি। জাতির স্বাভিমান গৌরবর অন্যতম প্রতীক এই দেৱালয় ভাগি হয়ে পড়ব পারে রাজ্যর পর্যটনের অন্যতম কেন্দ্র। তার বাবে লাগিব সরকারের সদিচ্ছা আর সহযোগিতা।